1971 সেই সাল যখন পাকিস্তানের টুকরো হয়ে গিয়েছিল, যখন পুরো দুনিয়ার সামনে পাকিস্তানকে ভারতের কাছে স্যারেন্ডার করতে হয়েছিল। কিন্তু পাকিস্তানকে হারানো আর পাকিস্তানের টুকরো টুকরো করা এত সহজ ছিল না। এটা সেই সময় ছিল যখন আমেরিকা ও অন্যান্য বড় দেশ ভারতের বিরুদ্ধে ছিল। এটা সেই সময় ছিল যখন পুরো দুনিয়ায় ভারত একা হয়ে গিয়েছিল। তখন রাশিয়া ভারতের সঙ্গে ছিল আর ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছিল। তবে রাশিয়া ও আমেরিকা একে অপরের প্রবল বিরোধী ছিল। এটাও একটা কারণ ছিল যে রাশিয়া সম্পূর্ণভাবে দুনিয়ার বিরুদ্ধে গিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছিল। আজ আমি আপনাকে আমাদের মিত্র দেশ রাশিয়ার ব্যাপারে বলতে চলেছি, যেই দেশ 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের সঙ্গে ছিল আর সম্পূর্ণভাবে দুনিয়ার বিরুদ্ধে গিয়েও ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিল। বলা হয় যে রাশিয়া ভারতের সবথেকে কাছের বন্ধু, কিন্তু আপনি কি জানেন যে কেমনভাবে রাশিয়া 1971 সালে ভারতের পাশে দাঁড়িয়েছিল? যখন সম্পূর্ণ দুনিয়া ভারতের বিরুদ্ধে ছিল, তখন রাশিয়াই ছিল যে ভারতের সঙ্গে মিত্রতা বজায় রেখেছিল। আসুন সবার আগে জেনে নিই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। পাকিস্তান সবসময় থেকেই ভারতের জমি দখল করতে চায়। 1971-এর যুদ্ধের আগে বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, যা ইস্ট পাকিস্তান নামে পরিচিত ছিল। পাকিস্তানের এই অংশে বাস করা মানুষদের প্রত্যেক সময় ওয়েস্ট পাকিস্তানের দ্বারা অত্যাচার করা হতো। তারা চাইতো যে পাকিস্তানের অত্যাচারের থেকে যাতে মুক্ত হওয়া যায়। ওয়েস্ট পাকিস্তানের লোকেরা ইস্ট পাকিস্তানে বাস করা মানুষদের আর সেখানকার নেতাদের একদম গুরুত্ব দিত না। এই জন্য সরকারে বেশিরভাগ নেতাদের ওয়েস্ট পাকিস্তান থেকেই নেওয়া হতো। এই কারণে ইস্ট পাকিস্তানের মানুষ ওয়েস্ট পাকিস্তানের মানুষদের থেকে রেহাই পেতে চেয়েছিল। শুধু এতটাই নয়, ইস্ট পাকিস্তানে বাস করা বাঙালি লোকেদের উর্দুকেই তাদের মুখ্য ভাষা বেছে নেওয়ার জন্য জোর করা হয়েছিল। এই কারণে ইস্ট পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে বিদ্রোহ শুরু হয়ে গেল। ইস্ট পাকিস্তানের এই বিদ্রোহকে থামানোর শক্তির প্রয়োগ করল ওয়েস্ট পাকিস্তান। পাকিস্তান তার বিরুদ্ধে ওঠা প্রত্যেক আওয়াজকে দমন করতে চেয়েছিল। পাকিস্তান যেখানে একদিকে ইস্ট পাকিস্তানের মানুষদের ওপর অত্যাচার করত, সেখানেই আরেকদিকে ভারতকে আক্রমণ করার ছক কষছিল। পাকিস্তানের মনে হয়েছিল যে সে ভারতকে দুই দিক থেকেই ঘিরে ফেলবে। ভারতও এটা ভালোভাবেই জানত যে পাকিস্তান দুই দিক থেকে থাকলে ভারতের জন্য এটা খুব রিস্ক, কেননা এর ফলে ভারত দুই দিক থেকেই শত্রুর সাথে ঘিরে যেত। পাকিস্তানের মনে হয়েছিল যে 1948-এর মতো ভারতের কিছু অংশে দখল করে নেবে, ততক্ষণ আমেরিকা পাকিস্তানের মধ্যস্থতা করবে আর সেই জেতা অংশটা পাকিস্তানের কাছেই থেকে যাবে। কিন্তু পাকিস্তানের এই চাল উল্টো পড়ে গেল, কেননা ইন্দিরা গান্ধী একজন সজাগ নেত্রী ছিলেন আর তিনি পাকিস্তানকে এমন শিক্ষা দিয়েছেন যা পাকিস্তান আজ পর্যন্ত ভুলতে পারেনি। পাকিস্তানকে অর্ধেক জমি আর সেনা হারাতে হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা সবথেকে বড় মিলিটারি স্যারেন্ডার ছিল। এখন জেনে নিই 1971 ভারত পাকিস্তান যুদ্ধ। পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিয়েছিল। আমেরিকা এটা জানত যে যদি ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, তাহলে ভারত খুব সহজেই জিতে যাবে। এর ফলে এশিয়াতে আমেরিকার প্রভাব কমে যাবে। পাকিস্তানও এটা জেনে গিয়েছিল যে আমেরিকা এই যুদ্ধে ভারতের পাশে নেই। এতে পাকিস্তানের আরও সাহস বাড়তে থাকলো। ভারত যখন আমেরিকার কাছে সাহায্য চাইল, তখন আমেরিকা সাহায্য করতে মানা করে দিল। 3রা ডিসেম্বরের রাতে পাকিস্তানের তরফ থেকে ভারতে আক্রমণ করে দেওয়া হলো। ভারত এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। পাকিস্তান ভারতের 11টি এয়ারবেসে আক্রমণ করে দিল। 4রা ডিসেম্বরে ভারতের তরফ থেকেও যুদ্ধের ঘোষণা করে দেওয়া হলো। এটি প্রথম যুদ্ধ ছিল যেখানে ভারতের 3টি সেনা একসাথে লড়েছিল আর খুবই তাড়াতাড়ি পাকিস্তানের 15,010 কিলোমিটারের ক্ষেত্র নিজেদের দখলে করে নিয়েছিল। কিন্তু এই যুদ্ধ ভারতের পক্ষে সহজ ছিল না। পাকিস্তানের ভয় যে ইস্ট পাকিস্তানের স্বাধীনতায় ভারতের যদি হাত থাকে, তাহলে ভারত শক্তিশালী হয়ে উঠবে, সাথে এশিয়ায় রাশিয়ার প্রভাবও বাড়তে শুরু করবে। আমেরিকার পাকিস্তানকে সাহায্য করার একটা কারণ এটাও ছিল যে পাকিস্তান আমেরিকার দ্বারা তৈরি করা দুটি মিলিটারি সংগঠন স্যান্টো ও সিয়েটোর অংশ ছিল। আমেরিকা বাংলাদেশ থেকে ভারতে আসা রিফিউজিসের সমস্যা, সেখানকার লোকেদের ওপর হওয়া অত্যাচার আর তাদের স্বাধীনতার দাবি নিয়ে ভারতের পাশে দাঁড়ায়নি, বরং সে চীনের সাথে মিলে ভারতকে চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল আর দাবি করছিল যেন ভারত ইস্ট পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের এই বিষয়গুলি নিয়ে দূরে থাকে। আসুন এখন জেনে নিই রাশিয়া ও ভারতের মধ্যে হওয়া চুক্তি। এই পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী এক কঠোর পদক্ষেপ উঠিয়ে 9ই আগস্ট সোভিয়েত
ইউনিয়নের সাথে শান্তি ও সাহায্যের চুক্তিপত্রে সাইন করে দিলেন। এর ফলে আমেরিকা সম্পূর্ণভাবে ভারতের বিরুদ্ধে হয়ে গেল। 3রা ডিসেম্বর 1971 পাকিস্তান ভারতে আক্রমণ করে ফেলল। 4ঠা ডিসেম্বর 1971 ইন্দিরা গান্ধী দেশে এমার্জেন্সি ঘোষণা করে দিল আর সেনাদের পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে বলল। এই যুদ্ধের প্রথম দিনে ভারতীয় নেভির শিপ রাজপুত পাকিস্তানের একটা সাবমারিনকে ধ্বংস করে দিল। নেভির 30 নটস 10টি পাকিস্তানি ব্যাটেলশিপকে ডেস্ট্রয় করে দিল, সাথে 12টি তেল ভাণ্ডারকে আগুন জ্বালিয়ে দিল। আমেরিকা এই যুদ্ধে ভারতকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। এর জন্য আমেরিকার রাষ্ট্রপতি নিক্সন চীনকে ভারতে আক্রমণ করার জন্য উস্কে দিল। কিন্তু রাশিয়া চীনকে আগেই সাবধান করে দিয়েছিল যে যদি চীন ভারতে আক্রমণ করে তাহলে তাকে এর পরিণাম ভোগার জন্য তৈরি থাকতে হবে। এদিকে পাকিস্তানের সৈনিক এই আশায় লড়ছিল, কেননা তাদের বলা হয়েছিল যে চীন ভারতে আক্রমণ করে দেবে আর ভারতীয় সেনা তাদের দিকে আর এগোতে পারবে না। কিন্তু চীন এই যুদ্ধে কখনো অংশগ্রহণ করেনি। এখন জেনে নিই আমেরিকার ভারতের ওপর চাপ সৃষ্টি করা। 9ই ডিসেম্বরে আমেরিকার রাষ্ট্রপতি নিক্সন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস এন্টারপ্রাইজেসকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিল, যাতে ভারতকে ভয় দেখানো যেতে পারে। ওই সময় পর্যন্ত আমেরিকার মনে হচ্ছিল যে চীন ভারতে অ্যাটাক করে দেবে, এর ফলে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলা যাবে, তারপর ভারত পাকিস্তানের দিকে এগোনো বন্ধ করে দেবে। কিন্তু চীন রাশিয়ার ধমকানির চোটে যুদ্ধে ভাগ নেয়নি। 10ই ডিসেম্বরে ব্রিটেনের এয়ারক্রাফট ক্যারিয়ার ইগলও ভারতকে ঘিরে ফেলার প্ল্যান নিয়ে এগিয়ে গেল। তখন রাশিয়া জাহাজ নিয়ে বঙ্গোপসাগরে নেমে যায় আর ব্রিটেনের এয়ারক্রাফট ইগলের ওপর নজর রাখে। রাশিয়া ইগলের মোকাবিলা করার জন্য তাদের নিউক্লিয়ার সাবমারিন অ্যান্টিশিপ মিসাইলও নামিয়ে দেয়। রাশিয়ার এই মনোভাব দেখে ব্রিটিশ সেনা পিছিয়ে যায়। রাশিয়া আমেরিকার এয়ারক্রাফটের রাস্তাও সম্পূর্ণভাবে আটকে ফেলে। তার একটাই টার্গেট ছিল যে যাতে আমেরিকার জাহাজ কোনো ভারতীয় বেসকে ডেস্ট্রয় করতে না পারে। রাশিয়ার প্রত্যেক মিসাইলের নিশানায় আমেরিকার এয়ারক্রাফট ছিল। রাশিয়ার মিলিটারি কমান্ডার তাদের সাবমারিন আর জাহাজগুলিকে আমেরিকার এয়ারক্রাফটের একদম কাছে নিয়ে যায়, যাতে আমেরিকার ডিটেকটিভ স্যাটেলাইটস তাকে ভালোভাবে দেখে নিতে পারে আর তারা যাতে এটা বুঝতে পারে যে রাশিয়া তাদের নিউক্লিয়ার সাবমারিনের সাথে তার সামনে রয়েছে। এভাবে আমেরিকাও রাশিয়ার আক্রমণাত্মক মনোভাব দেখে ফিরে চলে যায়। এখন জেনে নিই শ্রীলঙ্কার ভূমিকা। এই যুদ্ধে শ্রীলঙ্কাও পাকিস্তানকে সাহায্য করেছিল। পাকিস্তানের এয়ারক্রাফট শ্রীলঙ্কার এয়ারবেসে ফিউল ভরাত। কিন্তু যখন আমেরিকা চীন আর ব্রিটেনের মতো দুনিয়ার মহাশক্তির সেনা ভারতের বিরুদ্ধে ছিল, সেই সময় রাশিয়া না শুধু ভারতের পাশে দাঁড়িয়েছে, বরং সম্পূর্ণ দুনিয়াকে তার শক্তির প্রদর্শন দেখিয়ে দিয়েছে। এখন জেনে নিই পাকিস্তানের আত্মসমর্পণ। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও শত্রুর শত্রুকে বন্ধু করে তার কৌশল কূটনীতির পরিচয় দিয়েছেন। 16ই ডিসেম্বরে পাকিস্তান ভারতের সামনে আত্মসমর্পণ করে দিল। কিন্তু এই যুদ্ধের জখম পাকিস্তান কখনো ভুলতে পারবে না। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। আপনার কেমন লাগলো? যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই চ্যানেলের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনে প্রেস করে অলে অবশ্যই ক্লিক করে রাখুন।